আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমলটা করলে এবং যেই খাবার খেলে আমাদের 10 থেকে 12টার মতন উপকার হবে এবং 10 থেকে 12টার মতন রোগ ভালো হবে। তো বন্ধুরা, 1 নম্বর হচ্ছে হার্টের রোগ ভালো হবে দ্রুত, দ্বিতীয়ত ঘুম আসবে, ক্যান্সার থাকলে ক্যান্সার ভালো হবে, রক্ত স্বল্পতা দূর হবে, হজম শক্তি বাড়বে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ভালো হবে, শারীরিক শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে এবং আমাদের যাদের চেহারার বয়সের ছাপ আছে বয়সের ছাপ দূর হবে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মিবে। এত পরীক্ষিত এবং পাওয়ারফুল একটা আমল, সাথে সাথে কোন খাবার অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। একজন মানুষ বেঁচে থাকতে হলে এগুলো অবশ্যই দরকার, আমাদের কখন কার কোন রোগ হয়ে যায় বলা যায় না, তাই অবশ্যই আমাদেরকে এই খাবারটাও খেতে হবে এবং আমাদেরকে এই আমলটাও করতে হবে। এই আমলটা অত্যন্ত পরীক্ষিত হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তাআলা তিনি তার গ্রন্থের মধ্যে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন। এই আমি আমালুল কোরআন নামক একটা গ্রন্থ করেছেন, সেই গ্রন্থের মধ্যে তিনি একটা আমলের কথা লিখেছেন, সেই আমলটা আমি আপনাদেরকে জানাবো। সকলের কাছে সুপ্রচলিত একটা আমল এবং অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী একটা আমল এবং সাথে সাথে একটা খাবারের কথাও তিনি লিখেছেন। যাই হোক, আবারও বলে দিচ্ছি কোন রোগগুলো। হার্টের রোগ, দ্রুত ঘুম আসবে, ক্যান্সার ভালো হবে, রক্ত স্বল্পতা দূর হবে, হজম শক্তি বাড়বে, ডায়াবেটিস দূর হবে, চোখের জ্যোতি বাড়বে এবং শারীরিক শক্তি বাড়বে এবং স্মরণ শক্তি বাড়বে, বয়সের ছাপ দূর হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো বন্ধুরা, কোন সেই আমল? সেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় একটা নাম। এই নামটা পাঠ করলে আপনার এই জাতীয় রোগ বালাই বালা মুসিবত আর কখনো হবে না, আর হলেও ভালো হয়ে যাবে। কি সেই আল্লাহ তাআলার নাম? আল্লাহ তাআলার সেই নামটা হচ্ছে আল্লাহ তাআলার যে নামটা আমরা পাঠ করব সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে একটা নাম, আর এই বিষয়ে ঠিক এই নাম এই অনুযায়ী কয়েকটা আয়াত কোরআনে কারিমের মধ্যে কয়েকবার এসেছে, এজন্য কোরআনের মধ্যেও আছে আল্লাহর নামের মধ্যেও আছে। আল্লাহ এটার অর্থ হলো আল্লাহ মানে ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা যে রহম করেন, রহম করেন ওয়ালা, এই নামে আল্লাহ তাআলাকে বারবার ডাকা, হে হে রহম করেন ওয়ালার সবচেয়ে বড় রহম করেন ওয়ালা, এভাবে আল্লাহ তাআলাকে ডাকা। এই এই মানে নামটা কেউ যদি দৈনন্দিন মাত্র 37 বার করে সন্ধ্যাবেলা অথবা সকালবেলা পাঠ করতে পারে, ইনশা আল্লাহ 40 দিন আমলটা করতে হবে, তাহলে আর জীবনে জাতীয় কোন রোগ থাকলে ভালো হয়ে যাবে, আর রোগ না থাকলে রোগ হবে না। অত্যন্ত পরীক্ষিত এই আমলটা। হার্টের রোগ, দ্রুত ঘুম আসবে, ক্যান্সার ভালো হবে, রক্ত স্বল্পতা যাদের আছে রক্ত স্বল্পতা দূর হবে, রক্ত বাড়বে অর্থাৎ, তারপর হচ্ছে হজম শক্তি বাড়বে, তারপর হচ্ছে আপনার শারীরিক শক্তি, সাথে সাথে মেধা শক্তি, বয়সের ছাপ দূর হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দূর হবে। এই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে। কুঞ্জ এবার আমলটা বললাম, এবার খাবারের কথাটা বলি আমাদের আপনাদেরকে, এই খাবারটা ঘরোয়া উপায়ে কিভাবে বানাবেন। এই খাবারের কথা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি দৈনন্দিন 60টা করে আজোয়া খেজুর খেতে পারে, এটা তো আমরা বাংলাদেশের মধ্যে পাই না, ইন্ডিয়াতেও পাওয়া যায় না, সৌদি ছাড়া 1 নম্বর আজোয়া খেজুর পাওয়া যায় না। তো এই আজোয়া খেজুর 60টা যদি কেউ পেতে পারে, কোনো ধরনের রোগ বালাই তার হবে না, কেউ খেলে সাথে সাথে তার মাথা শার্প হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এত মানে কার্যকরী একটা মানে ফল যে এমন গাছ আল্লাহ রাসুল নিজেও রোপণ করেছিলেন। তো এমন একটা পরীক্ষিত আজোয়া খেজুরের গাছ আল্লাহ রাসুল নিজে লাগিয়েছিলেন। তো এই হচ্ছে সেই আজোয়া খেজুর। তারপর হচ্ছে কালোজিরা এবং মধু, যেটা মৃত্যু ছাড়া সকল রোগের জন্য ওষুধ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে বলেছেন। যাই হোক, আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো, এটার মধ্যে 40টার বেশি আইটেম রয়েছে। 1 নম্বর হচ্ছে আজোয়া খেজুর এবং মরিয়াম মানে মারিয়াম খেজুর, মরিয়াম খেজুর আমরা নাম হচ্ছে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। তো এই মারিয়ামের নামে একটা খেজুর আছে, এই গাছটা আল্লাহর রাসূল লাগিয়েছিলেন। তো এই মারিয়ামের নামের খেজুর এবং এটার মধ্যে যত ধরনের বাদাম রয়েছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, তারপর হচ্ছে রোস্টেড বাদাম, যত ধরনের বাদাম রয়েছে, দেশীয় বাদাম, সকল বাদাম এটার মধ্যে রয়েছে। তারপর হচ্ছে এটার মধ্যে আপনাদের কালোজিরা, কিশমিশ, তারপর হচ্ছে যত ধরনের আপনার প্রোটিন যুক্ত খাবার রয়েছে, যে নামগুলো আমি সরাসরি বলতে পারছি না, 40টার বেশি আইটেম রয়েছে এটার মধ্যে, 40টার বেশি ফুড আইটেম রয়েছে এবং চেরি ফল রয়েছে, তারপর হচ্ছে ড্রাই আম, ড্রাই পেঁপে, তারপর হচ্ছে ড্রাই জাতীয় আরো অনেক গাজর রয়েছে, তারপর হচ্ছে ড্রাই নারিকেল রয়েছে, তারপর হচ্ছে সূর্যমুখী বীজ, তারপর হচ্ছে আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে মানে আইটেম রয়েছে, যেগুলোর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে লেখা রয়েছে। আপনারা এই প্রোডাক্টটা যদি নিজেরা কিনে এভাবে বানাতে চান, সুস্থ থাকার জন্য, বয়সের ছাপ দূর হওয়ার জন্য, ডায়াবেটিস ভালো হওয়ার জন্য, হার্টের রোগ, দ্রুত ঘুম আসবে, ক্যান্সার ভালো হবে, তারপর শরীরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের রক্ত স্বল্পতা থাকলে দূর হবে, হজম শক্তি বাড়বে,
তো সকল কিছু কিন্তু এটার মধ্যে রয়েছে। ডাক্তারগণ কিন্তু আমরা যে ওষুধগুলো কিনে খাই এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মানে মেডিসিন দেওয়া থাকে, যেটা খেলে আমাদের রোগ টুক ভালো হয়। এটা হচ্ছে প্রাকৃতিক অরিজিনাল একটা ওষুধ বলা যেতে পারে। এই জিনিসটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, যদি সংগ্রহ না করেন, আপনার টাকা যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রোডাক্টটা নিজ হাতে বানিয়ে নিতে পারেন। তো আমি অতি স্বল্প মূল্যে আপনাদেরকে এই প্রোডাক্টটা দেওয়ার, মানে আমি না আর কি, আমার এক ভাই নাদিম ভাই আমাকে এটা গিফট করেছে। তো এই নাদিম ভাইয়ের থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টটা অতি স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। তো ভাই একসাথে অনেকগুলো বানায় যার কারণে তার খরচটা কম পড়ে। এজন্য আপনারা যদি আমাদের এই চ্যানেলের কথা বলেন যে আমি ভিডিও দেখে আপনাকে ফোন করেছি, তাহলে অবশ্যই আপনি এটার বিনিময়ে আরো অনেক ছাড় পাবেন। যেহেতু আমার সাথে বলা হয়েছে, আমাকে বলেছে যে ভাই, আমি বলেছি যে ভাই আসলে আপনি কি আমাকে দিয়েছেন ভালো কথা, কিন্তু আপনি কি আমার দর্শকদেরকে কম দিবেন? তখন বললো হ্যাঁ, আপনি যদি আপনার দর্শক যদি আমার আপনার কথা বলে তাহলে অবশ্যই আমি আপনার দর্শকদেরকে আমার কথা বললে অবশ্যই মানে উনি কম রাখবেন। আর আপনি যদি এটার মধ্যে কোনো ফলস ধরতে পারেন, আপনাদের যদি কাজ না হয়, এটার মূল্য আপনারা রিটার্ন পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি রিটার্ন পাবেন। তো ভাইয়াও একজন আলেম মানুষ, উনি ধোকাবাজি করবেন না। আর উনি কিভাবে এত মধু পান, এটা তিনি কিভাবে গাছ থেকে মধু মানে চাক থেকে মধু সংগ্রহ করেন, কিভাবে এটা যত্নের সাথে তারা একসাথে মিশায়, সকল কিছুর একেবারে বিস্তারিত তারা ফেসবুক পেজের লিংক নিচে রয়েছে এবং তার আইডির লিংক রয়েছে। আপনারা যেগুলোতে ক্লিক করেই দেখতে পাবেন যে কিভাবে এটা তারা মিশায়, কিভাবে বানায়, ধোকাবাজির যে কোনো সুযোগ নেই, সকল কিছু বিস্তারিত তিনি ভাইয়া মানে তার ফেসবুক পেজে সরাসরি লাইভ করেন এবং দৈনন্দিন কতগুলো বিক্রি হচ্ছে, মানুষের রিভিউ কি, সকল কিছু দেওয়ার চেষ্টা করেন। তো আলহামদুলিল্লাহ আমাকেও একটা উপহার দিয়েছেন, তো আমিও এটা খেয়েছি। খাওয়ার পর দেখলাম যে আসলেই না কাজ হয়। এজন্য ধোকাবাজ অনলাইনে কিন্তু এই ব্যবসাটা অনেকেই করেন, কিন্তু তারা মানে আইটেম দেয় 5টা 7টা, কিন্তু আগে এই ভাইয়াও আগে কম আইটেমে বিক্রি করতো, আগে যেহেতু 27টা, তারপর কিছুদিন পর দেখলাম আবার 37টা, এখন আবার আইটেম বাড়ানো হয়েছে, অনেক ফুলের বীজ যুক্ত করা হয়েছে, সব মিলিয়ে এখন তিনি 40টার মতো আইটেম তিনি এখানে যুক্ত করেন। এই জন্য ধোকাবাজির কোনো সুযোগ নেই, আপনারা অবশ্যই নিতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে, এখানে উনি ধোকাবাজি করবেন না। আর যে রোগগুলো বলেছি অবশ্যই ভালো হবে। এবং এই খাওয়ার নিয়ম কি 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 উপকারিতা, এই সকল কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনার এই বিষয়ে আরো বিস্তারিত লেখা রয়েছে, সেটা দেখবেন। আর অবশ্যই আপনারা যদি নেন, আপনাদের জন্য অবশ্যই স্বল্প মূল্যে দেওয়া হবে। আর বয়সের ছাপ দূর করার জন্য দুধ খাওয়া, প্রোটিনযুক্ত খাবার খাওয়া, ক্যালোরিযুক্ত খাবার, দেশি মুরগি খাওয়া, এগুলোর মধ্যে তো অবশ্যই ভিটামিন রয়েছে, ডাক্তারগণ বলেন। তো আমিও আপনাদেরকে বলবো যে এটা সুন্নাহসম্মত একটা খাবার বলা যেতে পারে, সত্যিকারের ভিটামিনের খনি, সুন্নাহসম্মত খাবার। যে এই খাবারগুলো মরিয়াম খেজুর, আজোয়া খেজুর, যিনি সরাসরি এ ভাই তারার একজন পরিচিত আছেন, ওনার মাধ্যমে সরাসরি তিনি আমাদের দেশে এটা এক্সপোর্ট করে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট করেন। তো ওনার নিজের হাতের আনা, এই ওনার ভাইয়ারাও অনেকেই বিদেশে থাকেন, ওনার মাধ্যমে তিনি এই জিনিসগুলো আনার পরে নিজের হাতে এটা বানান। এই জন্য ধোকাবাজির কোনো সুযোগ নেই, আর আপনারা অবশ্যই নিতে পারেন, আর অবশ্যই স্বল্প মূল্যে পাবেন। নিজের জীবন যৌবন টিকিয়ে রাখতে চাইলে অবশ্যই এই খাবারটা খাবেন। বিবাহের করতে যারা ভয় পাচ্ছেন, যাদের সন্তান পেটে, বাচ্চার ওজন বাড়বে, বাচ্চা ফর্সা হবে, এগুলোর জন্য আপনারা এটা খেতে পারেন। আশা করছি উপকৃত হয়েছেন। এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে পারেন, আর ভাইয়ার থেকে প্রোডাক্টটা নিলে অবশ্যই আমার কথা বলবেন, আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। আর একটা কথা, যদি আপনি ভুল ধরাতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে মানে মূল্য ফেরত দেওয়া হবে, অথবা কোনো ফলস যদি আপনি ধরাতে পারেন মানে ভাইয়াকে বলতে পারেন। তারপর হচ্ছে আপনার আরেকটা চ্যানেল আছে আমাদের ডার্ক ব্লু, সেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।